সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়াল আমি সি এম ইমরান আমার আজকের আলোচনায় থাকছে তৃতীয় শ্রেণীর ভর্তি প্রস্তুতি আমি আজকে আলোচনা করব গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ বয়স নির্ণয় আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে করে বয়স নির্ণয়ের ছোটো ছোটো অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি তারই ধারাবাহিকতায় আজকে ওই অঙ্কগুলোর আলোকেই একটু বড়ো ধরনের অঙ্কগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এডুকেশন এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারাও উপকৃত হতে পারে ওকে আমাদের আজকে যে অঙ্কটা সেটা বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর হলে ছয় বছর পর পুত্রের বয়স কথা হবে তাই না তো এখানে যে অঙ্কটা আমি নোট করেছি এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ বলার পরেও পিতার বয়সটাই দেয়া আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর সো এই ব্যাপারটা তোমাদেরকে একটু মনোযোগের সাথে লক্ষ্য রাখতে হবে যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ যদি হয় তাহলে পুত্রের বয়স যা কিছুই হোক না কেন বা যদি দেয়া থাকে তার সাথে তিন দিয়ে গুণ করলে পিতার বয়স পাওয়া যায় কিন্তু এখানে এটা বিপরীত জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বলেছে প্রশ্নে যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তারপর পিতার বয়সটাই দেয়া আছে তাই না ছয় বছর পর পুত্রের বয়স কত হবে ছয় বছর পর বলতে ঠিক পুত্রের বর্তমান বয়সটা বের করে তার ছয় বছর পরে কত হবে সেটা বের করতে হবে তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে যে পুত্রের বর্তমান বয়সটাকে আগে নির্ণয় করতে হবে কারণ এখানে কিন্তু পুত্রের বর্তমান বয়স দেয়া নেই আর বর্তমান বয়স ছাড়া আমরা কিন্তু পরবর্তী বয়স কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো না আমরা গত চিঠি সেটা শিখেছি তাই না তো প্রথমত আমরা প্রশ্নে যা আছে সেটা লিখবো যে এখানে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে তিন গুণ যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ আবার পিতার বয়সে দেওয়া আছে পুত্র বয়স বের করতে হলে আমাদেরকে ভাগ করতে হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখবো পিতার বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর পুত্রের বর্তমান বয়স আমি কি করবো যেহেতু বলেছে তিন গুণ তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করবো ভাগটা যদি আমরা পাশে দেখিয়ে দিই তাহলে আমাদের জন্য ভালো যাতে করে এক্সামিনার বুঝতে পারেন যে তোমরা এটা করতে পারো সলভ করতে পারো ভাগটা করতে পারো তোমরা অন্য কারো দেখে লিখো সেটা তোমরা কনফার্ম করে ফেলতে পারো তোমরা যদি তিন দিয়ে পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব পনেরো বছর এখন এটা পেলাম আমরা পুত্রের বর্তমান বয়স তাই না তো বর্তমান বয়স আমরা যদি পেয়ে যাই তাহলে এই যে ছয় বছর পর পুত্রের বয়স বের করতে বলেছে ছয় বছর পর হলে গত টিউটুয়েল আমরা শিখেছি কি করতে হয় যে বর্তমান বয়স যদি আমরা পেয়ে যাই পরবর্তী বয়সগুলো বের করতে হলে আমাদেরকে যোগ করতে হয় তাই আমরা কি করেছি ছয় বছর পর পুত্রের বয়স কি হবে ছয় বছর বেশি হবে তাই না তো আমরা ছয় যোগ করে দেবো পনেরোর সাথে তো ছয় বছর পর পুত্রের বয়স হয়ে যাবে একুশ বছর এখন এখানে যেহেতু আমি বলেছি যে ভর্তি পরীক্ষা একটা নির্দিষ্ট জায়গা দেয়া থাকে যেই জায়গার ভিতরে অঙ্কটাকে সমাধান করতে হয় এজন্য আমি কি করেছি এই লাইনটার নিচেই এই লাইনটা লিখে ফেলেছি তোমাদের যদি আরও বড় জায়গা থাকে তোমরা সুন্দর করে লেখার ক্ষেত্রে পুত্রের বর্তমান বয়সটাকে বের করার পরে তোমরা লিখে দিতে পারো পুত্রের বর্তমান বয়স পনেরো বছর তারপরে এই লাইনটা লিখতে পারো আমি মনে করেছি যেহেতু নির্দিষ্ট জায়গার ভিতরে আমাদেরকে করতে হবে তাই আমি ছোট করেই এখানে লাইনটা লিখে ফেলেছি তাহলে আমরা পেয়ে গেলাম যে ছয় বছর পর পুত্রের বয়স হবে একুশ বছর আমি এই অঙ্কটাকে আরও একটু অ্যানালাইসিস করি আমি বারবার বলছি যদি আমাদেরকে এখানে পিতার বর্তমান বয়স না দিয়ে পুত্রের বয়স দেয়া থাকতো তাহলে পুত্রের বয়সের সাথে তিন দিয়ে গুণ করলে আমরা পিতার বয়সটা পেয়ে যেতাম ঠিক আছে তখন আমরা গুণ করতাম কিন্তু আমাদেরকে প্রশ্নে বলেছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ কিন্তু পিতার বর্তমান বয়সই দেয়া আছে ঠিক আছে যার কারণে কিন্তু আমরা ভাগ করে রেজাল্টটা বের করেছি ওকে আমাদের যে পরবর্তী প্রশ্ন সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব মজার একটা প্রশ্ন মাতার বয়স পিতার বয়স অপেক্ষা ছয় বছর কম হুম পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ পুত্রের বয়স সাত বছর হলে মাতার বয়স কত এখানে সংশ্লিষ্ট ব্যক্তি কিন্তু তিনজন একটা হচ্ছে মাতা পিতা এবং পুত্র তো যেহেতু আমাদেরকে মাতার বয়স নির্ণয় করতে বলেছে সবার আগে প্রশ্ন পড়ে আমাদেরকে বুঝতে হবে যে মাতার বয়সের সাথে কার বয়সটা সম্পর্কযুক্ত প্রথম লাইনটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো মাতার বয়স পিতার বয়স অপেক্ষা ছয় বছর কম অপেক্ষা মানে হচ্ছে থেকে বা চেয়ে ঠিক আছে এই অর্থগুলো কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে বা মনে রাখতে হবে তার মানে মাতার বয়স পিতার বয়স থেকে ছয় বছর কম তো মাতার বয়সটা তাহলে কার সাথে সংশ্লিষ্ট পিতার বয়সের সাথে তাই না অর্থাৎ মাতার বয়স বের করতে হলে পিতার বয়সে সবার আগে জানতে হবে আচ্ছা পরের লাইনটা যেটা বলছে যে পিতার বয়স পুত্রের বয়সে পাঁচ গুণ অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের সাথে সংশ্লিষ্ট আমাদেরকে দেয়া আছে পুত্রের বয়স সাত বছর অর্থাৎ অঙ্কের মূল অংশ কিন্তু এই অংশটুকু এটা কিন্তু মূল অংশ পুত্রের বয়স সাত বছর অর্থাৎ এই পুত্রের বয়স যে সাত বছর তার সাথে যদি আমরা পাঁচ গুণ করি আমরা পিতার বয়স পাবো আর আমরা পিতার বয়স পেয়ে গেলে মাতার বয়সটা ইজিলি বের করে ফেলতে পারবো সো প্রথমত আমরা লিখবো যে পিতার বয়স পিতার বয়স মানেই কিন্তু এটা পিতার বর্তমান বয়স ঠিক আছে এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে পিতার বয়স মানে পিতার বর্তমান বয়স পিতার বয়স পুত্রের বয়সে পাঁচ গুণ পুত্রের বয়স দেয়া আছে সাত বছর অর্থাৎ পিতার বয়স যেটা এর আগের অঙ্কে আলোচনা করলাম আমাদের এখানে পিতার বয়স পুত্র বয়সে পাঁচ গুণ বলে আবার পুত্রের বয়স দেয়া আছে অর্থাৎ পুত্রের বয়সের সাথে পাঁচ দিয়ে গুণ করে ফেললেই আমরা পিতার বয়স পেয়ে যাব এবং তোমরা যদি সাতের ঘরে বা পাঁচের ঘরে নামতা পড়ো তাহলে তোমরা পেয়ে যাবে যে পাঁচ সাথে পঁয়ত্রিশ বছর এটা আমাদের পিতার বয়স এখন যেহেতু পিতার বয়স থেকে মাতার বয়স ছয় বছর কম কম মানে বিয়োগ করতে হবে তাই আমি পরের লাইনেই লিখেছি মাতার বয়স পিতার বয়স অপেক্ষা ছয় বছর কম আর কম মানে বিয়োগ তাই আমি বিয়োগ করে দিয়েছি বিয়েটা কীভাবে করেছি পনেরো থেকে ছয় বিয়োগ করেছি নয় এই তিন কিন্তু আমাদের হয়ে গেছে দুই আর এখানে দুইটা চলে এসেছে অর্থাৎ মাতার বয়স আমাদের উনত্রিশ বছর যেটা আমাদের নির্ণয় বয়স ঠিক আছে তো আশা করছি তোমরা কিন্তু তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে এই অঙ্কগুলো রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেল টেলিভেডিকেশন তোমরা ফলো করবে সাবস্ক্রাইব করবে যাতে করে তোমরা আমার নিয়মিত ডিটেয়ালগুলো পেতে পারো আর তোমাদের যে কোনো মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আর ডিসক্রিপশান বক্সটা যেটা রয়েছে আমার ভিডিও আর ঠিক নিচেই একটা ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে তোমাদের জন্য উপযোগী টিউটলগুলো আমি লিঙ্ক দিয়ে থাকি সেই টিউটেলগুলো তোমরা ফলো করতে পারো এর আগে যা যেগুলো আমি আপলোড করছি সেগুলো পেয়ে যাবে পরবর্তীগুলোর ব্যাপারে তো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সো আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে